বাংলাদেশে মেগা প্রকল্পগুলোর জন্য আর্থিক সহায়তা চাইলে তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির প্রেসিডেন্ট তাকহিকো নাকাও রোহিঙ্গা প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট বলেন বাংলাদেশ চাইলে এ বিষয়ে সাহায্য করা হবে দুপুরে আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান বিস্তারিত ফতাউদ্দিন সজলের রিপোর্টে আগর এডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এডিবির প্রেসিডেন্ট বলেন যে কোনো সময়ের তুলনায় এখন এডিবি বাংলাদেশকে বেশি সহায়তা দিচ্ছে তবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তৈরিতে গুরুত্ব দেন তিনি এডিবির প্রেসিডেন্ট বলেন বাংলাদেশ মেগা প্রকল্পগুলোর জন্য আর্থিক সহায়তা চাইলে তা দেয়া হবে if uh, there is a

Uh, I would like to uh, uh, commend uh, this government's uh, uh, position to support uh, these peoples by accepting uh, closer to a million refugees, new refugees from uh, Myanmar. Appreciate uh, that work, and uh, ADB is uh, prepared to support the country if uh, there is a certain request. চীন বা ভারতের মতো বড় অর্থনৈতিক শক্তি হওয়ার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে বলেও মন্তব্য করেছেন এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বিদ্যুৎ জ্বালানি ও যোগাযোগ খাতে এডিবির সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি ফাতাহ উদ্দিন সজল বাংলা টিভি ঢাকা